ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি শুনেছেন যে শেখ নাসিরউদ্দিন আলবানী তাহিয়াতুল মসজিদকে ওয়াজিব বলেছেন, অর্থাৎ কেউ যদি মসজিদে ঢুকে সে বসতে চায় তাহলে দুই রাকাত নামাজ পড়ে তাকে বসতে হবে, তাহলে দুই রাকাত নামাজ পড়ে বসতে হবে। এটি হচ্ছে কিন্তু তাহিয়াতুল মসজিদ, বিষয়টা এমন না, মানে তাহিয়াতুল মসজিদের ব্যাপারে যেটি ইখতিলাফ যে আপনি কোনো প্রয়োজনে মসজিদে ঢুকলেন তারপর বের হয়ে চলে আসলেন, এক্ষেত্রে কিন্তু তাহিয়াতুল মসজিদের প্রসঙ্গটা না, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। কিন্তু যদি মসজিদে ঢুকে কেউ বসতে চায় তাহলে সরাসরি বসতে পারবে না, দুই রাকাত নামাজ পড়তেই হবে তাকে, এটি হচ্ছে প্রসঙ্গ। তো এক্ষেত্রে শেখ নাসিরউদ্দিন আলবানীর মত কী আমার সেটি জানা নেই, তবে অনেক বিদ্বানগণ এটিকে ওয়াজিব বলেছেন। শেখ মোহাম্মদ ইবনে সোহেল আল উসাইমিন তিনি যদিও মানে এটিকে সুন্নাতে মুয়াক্কাদা বলেছেন, কিন্তু উনি বলেছেন যে কৌল উজুব তাহিয়াতুল মসজিদ কৌলুন কওই, অর্থাৎ যারা তাহিয়াতুল মসজিদকে ওয়াজিব বলেন এই মতটি শক্তিশালী মত, তিনি এটা বলেছেন শক্তিশালী মত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর 1167 নম্বর এবং মুসলিমের 714 নম্বর হাদিস, ইদা দাখাল আহাদুকুম মসজিদ ফালা ইজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন দুই রাকাত নামাজ না পড়ে যেন না বসে, অর্থাৎ যেন দুই রাকাত নামাজ পড়ে তারপর বসে। তো এই হাদিস থেকে এটি রাসূল সাল্লামের নির্দেশ, তিনি দুই রাকাত নামাজ পড়তে বলেছেন এবং বসতে নিষেধ করেছেন, আর রাসূল সাল্লামের নির্দেশ ওয়াজিব সাব্যস্ত করে যতক্ষণ না কোনো মানে অন্য কোনো দলিল আসে যার দ্বারা বোঝা যায় যে এটি ওয়াজিব না, অথবা অন্য কোনো ইঙ্গিত পাওয়া যায় তার কথায় যেটি ওয়াজিব সাব্যস্ত করে না। তাছাড়া স্বাভাবিকভাবে রাসূল সাল্লাম যখন কোনো নির্দেশ দিবেন তখন সেটি বা মহান আল্লাহ তাআলা যখন কোন মহান আল্লাহ বা রাসূল সাল্লাম যখন কোনো নির্দেশ দিবেন তখন সেটি আসল হচ্ছে যে এটি ওয়াজিব সাব্যস্ত করে, কখন ওয়াজিব সাব্যস্ত করবে না যদি অন্য কোনো দলিল পাওয়া যায় যেটা প্রমাণ করে যে এটি ওয়াজিব না, অথবা অন্য কোনো ইঙ্গিত পাওয়া যায় রাসূল সাল্লামের কথার মধ্যেই কারিনা পাওয়া যায় যেটার দ্বারা বোঝা যায় যে এটি ওয়াজিব না, তখন সেটি ওয়াজিব হবে না, কিন্তু এমনি স্বাভাবিকভাবে নির্দেশ। তো এখানে এমন কোনো মানে ওয়াজিব মানে এমন কোনো কারিনা নেই, ইঙ্গিত নেই, অথবা অন্য কোনো দলিল নেই যেটাকে সাব্যস্ত করবে না যেটি ওয়াজিব নয়, সুতরাং রাসূল সাল্লাম নির্দেশ দিয়েছেন সেহেতু এটা ওয়াজিব, তাহিয়াতুল মসজিদ এটি ওয়াজিব। এখন প্রশ্ন হলো যে যারা তাহিয়াতুল মসজিদকে ওয়াজিব বলেন না তারা বলছেন যে না, তারা বলছেন যে না আপনারা ওয়াজিব বলতে পারেন না, কারণ এখানে একটা কারিনা আছে বা দলিল আছে আলাদা যেটা সাব্যস্ত করে যে এটি ওয়াজিব না। তাহলে বলুন কি আপনাদের দলিল? ওনারা বলছেন দলিল হলো আমাদের যে আমরা একটি মাশহুর হাদিস জানি যে এক ব্যক্তি রাসূল সাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে ইসলাম সম্পর্কে জানতে চাইলেন, তখন রাসূল সাল্লাম তাকে বলেন খামসা সালাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইলা, অর্থাৎ দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজের কথা তিনি বললেন। তখন তিনি রাসূল সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আলা আলাইয়া গায়রুহুন্না, আল্লাহ রসুল আমি কি আর কোনো নামাজ পড়বো এই পাঁচ ওয়াক্ত ছাড়া ফরজ নামাজ ছাড়া? তখন রাসূল সাল্লাম তাকে বলেছিলেন লা ইল্লা আন তাতাওয়া, না তোমার উপর ওয়াজিব নয়, তবে যদি তুমি নফল পড়তে চাও সেটি আলাদা বিষয়, সেটি আলাদা বিষয়, সেটি পড়তে পারো। তো ওনারা বলছেন যে এ হাদিস প্রমাণ করে যে পাঁচ ওয়াক্ত নামাজই হচ্ছে ফরজ, অন্য কোনো নামাজ ওয়াজিব হতে পারে না, এটি তারা বলছেন। এক্ষণে তাদেরকে উত্তরে বলবো বা তাদেরকে উত্তরে বলা যাবে যে আপনাদের কথা ঠিক আছে, আপনাদের কথা ঠিক আছে যে রাসূল সাল্লাম তাকে বলেছিলেন যে ইল্লা আন তাতাওয়া, নফল পড়তে পারে, তার মানে পাঁচ ওয়াক্ত নামাজই শুধুমাত্র ওয়াজিব, অন্য কোনো নামাজ নাই, ঠিক আছে আপনাদের কথা, কিন্তু এই কথাটা ঠিক তখনই যদি কারণ বিশিষ্ট নামাজ না হয়, তখন এই কথাটা ঠিক, যদি কারণ বিশিষ্ট নামাজ না হয় তখন এই কথাটা ঠিক যে এটি ওয়াজিব না, যেমন জোহরের আগের সুন্নাত, পরের সুন্নাত, মাগরিবের পরের সুন্নাত, এগুলোর বিষয়ে, অথবা আসরের আগের সুন্নাত, মাগরিবের আগের সুন্নাত, পরের সুন্নাত, যেটাই হোক না কেন এগুলোর ব্যাপারে বলতে পারেন এটা, কিন্তু কারণ বিশিষ্ট যখন নামাজ হবে জাতুল আসবাব, কারণ সংশ্লিষ্ট নামাজ যেগুলো সেগুলোর ক্ষেত্রে আপনাদের এই দলিল চলবে না। কারণ কি? কারণ হচ্ছে আপনারা জানাজার হুকুমের হুকুম, নামাজের হুকুমের হুকুম কি বলবেন,
জানাজার নামাজের হুকুম কি বলবেন? স্বাভাবিকভাবে বলবেন ফরজে কেফায়া, তো মানে ফরজে ফরজ, কারণ ফরজে কেফায়া এই কারণে যে কয়েকজন কিছুজন যদি পড়ে তাহলে অন্যদের আর পড়া লাগবে না, কিন্তু ফরজ তো পড়া তো লাগবেই কাউকে। তার মানে আর তাহলে আপনাদের এ দলিল কোথায় যাবে? আপনারা যে বললেন যে পাঁচ অক্ত নামাজ ছাড়া অন্য কোনো নামাজ ওয়াজিব না, তাহলে এ দলিল কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, তার মানে কারণ সংশ্লিষ্ট যদি হয় তাহলে ওয়াজিব হতে পারে, কারণ সংশ্লিষ্ট হলে ওয়াজিব হতে পারে, কিন্তু কারণ সংশ্লিষ্ট না হলে তখন আপনাদের এ দলিল চলবে যে হ্যাঁ রাসূল সাল্লাম তাকে বলেছিলেন যে লা ইল্লান তাতাওয়া, তুমি নফল পড়লে পড়তে পারো এটি বাদ দিয়ে, তখন আপনাদের এটি চলবে কারণ সংশ্লিষ্ট না হলে। যদি কারণ সংশ্লিষ্ট কোনো নামাজ হয় তখন এক্ষেত্রে এই হুকুম চলবে না, তখন সেটি ওয়াজিব হতে পারে, যেমনটি আপনাদেরকে প্রমাণ দিলাম জানাজার নামাজ। তারপরে অনেকে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের নামাজ সালাতুল খুসুফ অল খুসুফ এটিকেও ওয়াজিব বলেছেন, যারা তাহিয়াতুল মসজিদকে ওয়াজিব বলেন না তারাও এটাকে ওয়াজিব বলেছেন অনেক বিদ্বান। কেন বলেছেন? তাহলে তো আপনারা নিজেরাই তো আপনাদের কায়দার খেলাফ করলেন, অর্থাৎ আপনারা বললেন যে পাঁচক তো ফরজ নামাজ ছাড়া আর নামাজ নেই, অন্য কোনো নামাজ ওয়াজিব নেই, তাহলে আপনারা কায়দার খেলাফ করলেন এখানে। হ্যাঁ, কারণ আপনাদের ঠিক আছে, আপনারা যদি ওটাকে ওয়াজিব বলতে পারেন, কারণ এটা হলো কারণ বিশিষ্ট নামাজ, অর্থাৎ যখন সূর্যগ্রহণ হবে তখন নামাজ, এটা কারণ বিশিষ্ট নামাজের মধ্যে চলে গেল বিধায়। এ থেকে প্রমাণ হয় যে কারণ বিশিষ্ট নামাজগুলো আপনাদের এই নীতির মধ্যে আসবে না, আপনাদের এই নীতির মধ্যে আসবে না, যেমনটি তাহিয়াতুল মসজিদও আসবে না, বিধায় তাহিয়াতুল মসজিদ ওয়াজিব, কারণ এটি কারণ বিশিষ্ট নামাজ। এই কারণেই নিষিদ্ধ সময়েও আদায় করা যায়, নিষিদ্ধ সময়েও এটি আদায় করতে হয়, এ কারণে নিষিদ্ধ সময়েও কিন্তু এটি আদায় করতে হয়, যেহেতু কারণ বিশিষ্ট নামাজ। আল্লাহ তাআলা সব নামাজকে নিষিদ্ধ করেছেন নিষিদ্ধ সময়ে, কিন্তু কারণ বিশিষ্ট যেগুলো নামাজ সেগুলো তো পড়তে পারেন, তারপরে কাজা নামাজ সেগুলো পড়া যায়। তো যাই হোক, যে কথা বলছিলাম, তারপরে আরও প্রমাণ দিই সে হাদিসে, দেখুন রাসূলুল্লাহ তাকে বলেছিলেন যে সিয়াম ও শাহর রমাদান, তার উপর রমজান মাসের রোজা ফরজ। তখন তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন যে হাল আলাইয়া গায়রু, রমজানের রোজা ছাড়া আর কোনো রোজা আমার উপর ওয়াজিব? তখন রাসূলুল্লাহ বলেছিলেন লা ইল্লা আন তাতাওয়া, না ওয়াজিব না, কোনো রোজাই তোমার উপর ওয়াজিব না, তবে তুমি নফল রোজা রাখতে পারো। এখানে দেখুন, আপনাদেরকে যদি বলা হয় যে কেউ যদি মানত করে, মানত করা যদিও শরীয়ত মানতকে অনুৎসাহিত করেছে, তবুও কেউ মানত করলো যে সে পাঁচ তিনটি রোজা রাখবে, কোনো কিছু হলে তিনটি রোজা রাখবে। এখন এই তিনটি রোজা রাখা, ধরুন তার ভালো কোনো কিছু ঘটলো, এখন তার তিনটি রোজা রাখা ওয়াজিব বলবেন না কি বলবেন? নিশ্চয়ই ওয়াজিব বলবেন, কারণ কি? কারণ সে যে মানত করেছে সেজন্য ওয়াজিব হলো, সেজন্য ওয়াজিব হলো। এরকমভাবে আপনার কেউ যদি মানে শপথ ভঙ্গ করে, তো শপথ ভঙ্গের কাফফারা আমরা জানি যে দশজন মিসকিনকে খাওয়াতে হয়, না হয় পড়াতে হয়, পোশাক দিতে হয়, কেউ যদি অথবা দাসমুক্তি করতে হয়, তো এগুলো কেউ যদি না পারে তখন তাকে তিনটি রোজা রাখতে হয়। তো এইগুলো যদি কেউ না পারে, অর্থাৎ দশজন মিসকিন খাওয়াতে না পারে অথবা পড়াতে না পারে, আর দাসমুক্তি করতে এটা তো এই যুগে সম্ভব না, তো এটা যদি করতে না পারে তাহলে তার উপর কি ওই তিনটে রোজা রাখা ওয়াজিব না? হ্যাঁ ওয়াজিব। কেন? কারণ এখানে ওর মানে কারণের ভিত্তিতে, কারণ সে শপথ ভঙ্গ করেছে তাই তিনটি ওয়াজিব, এমনি না, এমনি কোনো অন্য কোনো রোজা না। বিধায় এরকমই তাহিয়াতুল মসজিদটা বিষয়টা এরকমই যে আপনি মসজিদে প্রবেশ করেছেন তাই, আপনি মসজিদে প্রবেশ করেছেন তাই আপনাকে এই দুই রাকাত পড়তে হচ্ছে, এই জন্যই এটি ওয়াজিব। আর জানি না আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কিনা বিষয়টা, বিষয়টা একটু জটিল, বিষয়টা একটু জটিল। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা বারবার রেকর্ডটা শুনবেন, বারবার রেকর্ডটা শুনবেন, ইনশাআল্লাহ হয়তো বুঝতে পারবেন। আর না পারলে শুধু এটুকু জানা যথেষ্ট যে বিদ্যমান ওয়াজিব বলেছেন এবং ওয়াজিবের দলিলও দিয়েছেন। আরও একটি দলিল এখানে স্পষ্ট দলিল যেটা আমরা পেশ করতে পারি সেটা হলো, দেখুন বুখারী মুসলিমের হাদিস, جاء سليك الغطفاني يوم الجمعة ورسول الله صلى الله عليه وسلم يخطب فجلس سليك الغطفاني একজন সাহাবি, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে একদিন খুতবা দিচ্ছিলেন, তখন তিনি মসজিদে প্রবেশ করেছেন। তো মসজিদ প্রবেশ করার পর তিনি বসে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু খুতবা দিচ্ছেন, এই সময় তিনি বসে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন ইয়া সুলাইক কুম ফারকা রাকাতাইন ওয়া তাজাওয়াজ বিহিমা, দাঁড়াও, দাঁড়িয়ে তুমি দুই রাকাত নামাজ পড়ো সংক্ষিপ্তভাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলের উদ্দেশ্যে বললেন
إذا جاء أحدكم يوم الجمعة والإمام يخطب فليركع ركعتين وليتجوز فيهما. তোমাদের মধ্যে কেউ যখন জুমার দিন মসজিদে আসে আর ইমাম ওই সবাই খুতবা দেয়, তাহলে যেন 2 রাকাত নামাজ সংক্ষিপ্তভাবে পড়ে। এখানে দেখুন, চিন্তা করুন, জুমার খুতবা চলা অবস্থায় রাসূলুল্লাহ তাকে ছাড় দিলেন না তাহিয়াতুল মসজিদ পড়তে, তাকে 2 রাকাত নামাজ পড়তে বললেন, এবং শুধু তাকে বললেন না বরং সবাইকে সতর্ক করে দিলেন কেউ যেন এই ভুলটি না করে, তাহলে এটি তো ওয়াজিব সাব্যস্ত করে। প্লাস শুধু তাই নয়, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব, তো উনি তো খুতবা শুনতে চেয়েছিলেন বসে, কিন্তু তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 2 রাকাত পড়তে বললেন। তাহলে ওয়াজিব বাদ দিয়ে কোনো সুন্নাত রাসূল সাল্লাম করতে বলবেন না, বরং ওইটি ওই কাজটিও ওয়াজিব বিধায় তিনি করতে বলেছেন। বিদ্যানগণ বলছেন এখানে যে কোনো ওয়াজিব বাদ দিয়ে কোনো সুন্নাত করতে রাসূল সাল্লাম বলবেন না বিধায়, যেহেতু তাকে ওয়াজিব খুতবা শোনা ওয়াজিব, এক খুতবা শোনা বাদ দিয়ে তাকে নামাজ পড়তে বললেন, সেহেতু বোঝা যাচ্ছে যে সেটি ওয়াজিব, অতএব তাহিয়াতুল মসজিদ ওয়াজিব। তো যাই হোক, বিদ্যানগণ এক্ষেত্রে মতভেদ রয়েছে। আপনাদেরকে আমি যে মতটিকে শক্তিশালী মনে করলাম সে মতটিকে ব্যাখ্যা করলাম। আল্লাহু আলম, আল্লাহু আলম, ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।